सच्चाई चाहिए ना तुझे? बोल, तुझे पंजुरली चाहिए ना? आपके सिवा मुझे कुछ नहीं चाहिए पंजुरली। এই দৃশ্যটি কান্তারা সিনেমার একটি অংশ। পরিচালক ও অভিনেতা ঋষভ শেট্টির এই সিনেমাটি সম্প্রতি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। এই সিনেমায় আমরা পাঞ্জুরলি নামে এক দেবতার কথা জানতে পারি। বরাহ বা শুকরের মুখ বিশিষ্ট এই দেবতার মূর্তি আমরা সিনেমায় বারবার দেখেছি। আজ বলবো পাঞ্জুরলি দেবতাকে নিয়ে এক অজানা কাহিনী। তাই প্রিয় দর্শক, অবশ্যই এই ভিডিওটা শেষ অবধি দেখুন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখার সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। দক্ষিণ ভারতে কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোর, উড়ুপি সহ দক্ষিণ উপকূল এবং কেরালার উত্তর মালাবার উপকূলে কাসারগোড় জেলায় রয়েছে টুলু জনজাতির বাস। পাঞ্জুলি হলেন এই জাতির আরাধ্য দেবতা। পাঞ্জুলি কথার অর্থ ছোট্ট শুকর ছাড়া। মনে করা হয় এইসব অঞ্চলে চাষের ব্যাপক ক্ষতি করত বুনো শুকর। সেই থেকেই বুনো শুকরের হাত থেকে ফসলকে রক্ষা করতে শুকরকে উপাসনার প্রচলন শুরু হয়। এর সাথে জুড়ে যায় স্থানীয় লোককথা এবং আচার অনুষ্ঠান। বরাহ বা শুকরকে পাঞ্জুলি নাম দিয়ে উপাসনা করে টুলু জাতির মানুষ। তাদের মতে পাঞ্জুলি আসলে একটি আত্মা বা স্পিরিট। এই আচার অনুষ্ঠানকে বলা হয় ভূতা কোলা। ভূতা বা আত্মাকে আহ্বান করতে কোলা বা বিশেষ আচার অনুষ্ঠান পালন করা হয়। বিশেষজ্ঞরা মনে করেন ভূতা কোলা বা পাঞ্জুলির উপাসনা বহু প্রাচীনকাল থেকে চলে আসছে। টুলু জাতির লোককথায় পাঞ্জুলিকে নিয়ে রয়েছে এক সুন্দর কাহিনী। আসুন বন্ধুরা জেনে নিই এই পাঞ্জুলি আসলে কে। টুলু জনজাতির লোকশ্রুতি অনুযায়ী একদিন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী কৈলাসের ফুলের বাগানে ঘুরছিলেন। সেই সময় মাতা পার্বতী একটি ছোট্ট শুকর ছানাকে সেখানে দেখলেন। অসহায় শুকর ছানাটিকে দেখে মাতা পার্বতীর খুবই মায়া হয়। তিনি তখন সেই শুকর ছানাটিকে পুত্র স্নেহে লালন পালন করতে থাকেন। ক্রমশ সেই শুকর ছানাটি একটি প্রাপ্তবয়স্ক শক্তিশালী শুকরে পরিণত হয়। বয়স বাড়ার সাথে সাথে সেই শুকরটির ধ্বংসাত্মক লীলা শুরু হয়। ফুলের বাগানের সব গাছ নষ্ট করে দিতে থাকে সে। সেই শুকরের এই ধ্বংসাত্মক আচরণ দেখে দেবাদিদেব মহাদেব খুবই ক্রোধিত হলেন। এই রাগ থেকে দেবাদিদেব মহাদেব সেই শুকরটিকে হত্যা করতে চাইলেন, কিন্তু মাতা পার্বতীর অতি স্নেহভাজন হওয়ার জন্য তিনি সেই শুকরটিকে হত্যা করলেন না, বরং অভিযোগ জানালেন মাতা পার্বতীকে। তখন মাতা পার্বতী মহাদেবকে অনুরোধ করলেন তার সেই পুত্র সম শুকরটিকে তিনি যেন হত্যা না করেন, বরং তাকে তিনি পৃথিবীতে পাঠিয়ে দিক। মাতা পার্বতীর অনুরোধ মেনেই মহাদেব সেই শুকরটিকে শরীরবিহীন আত্মা বা স্পিরিট রূপে পৃথিবীতে পাঠিয়ে দিলেন এবং তিনি তাকে আশীর্বাদ করলেন পৃথিবীতে মানুষ তাকে উপাসনা করবে এবং তার জন্য তারা বিভিন্ন উপহার সামগ্রী দান করবে। তার বদলে সেই আত্মা মানুষকে এবং তাদের ফসলকে রক্ষা করবে। এই বিশ্বাস নিয়েই টুলু প্রজাতির মানুষ সেই আত্মা বা স্পিরিটকে পাঞ্জুলি নামে আজও উপাসনা করে আসেন। প্রিয় দর্শক, আশা করি ভিডিও আপনার অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করুন, এবং এই ভিডিও সংক্রান্ত বা অন্য যে কোনো পৌরাণিক বিষয়ে জানতে আপনারা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানান। সেই সঙ্গে এই চ্যানেলটিকে আরও একবার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।